বুক ঝুঁকিয়ে প্যাট ছুঁই ছুঁই ব্যাটিং স্টাইল, শর্ট অ্যান্ড হেড পজিশন, পপিং ক্রিজে হেঁটে বেরিয়ে খেলা, ডিফেন্স করা, বল লিপ করা, লেন্থ বল তুলে মারা কিংবা সুইপ, এসব দেখে মনে হতে পারে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এবি ডিভিলিয়ার্সই কি অবসর ভেঙে ফিরে এলেন। এবির মতো ব্যাটিং করা এই ক্রিকেটারের নাম ডেওয়াল্ড বেভরিজ, তাকে বেবি এবি বলেও ডাকা হয়। বড় ক্রিকেটার না হলেও ক্রিকেট বিশ্বে বেবি এবি নামটা অনেক পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে 3 কোটি টাকা দিয়ে কিনে হইচই ফেলে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হলেও টেস্টে এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি। বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হবে কিনা সেটাও নিশ্চিত নয়, তবুও ভবিষ্যতেই তারকা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বেভরিজ আলোচনায় এসেছিলেন 2022 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে। টুর্নামেন্টে এই তরুণ ব্যাটার ছিলেন দারুণ ফর্মে, দল ভালো না করলেও টুর্নামেন্ট শেষ করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে, ভেঙে দিয়েছেন 18 বছরের পুরনো এক রেকর্ড। শিখর ধাওয়ানকে সরিয়ে হয়েছেন যুব বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান। 2004 সালে যুব বিশ্বকাপে শিখর ধাওয়ান করেছিলেন 505 রান, বেভরিজ করেছেন 506 রান, 2 সেঞ্চুরির সাথে 350। লেগ স্পিনে উইকেটও নিয়েছেন 7টি। সেই টুর্নামেন্টের পর আলোচনায় আসেন এই ক্রিকেটার। এরপর আইপিএলের নিলামে 3 কোটি টাকা দামে 18 বছর বয়সী বেবি এবিকে কিনেন মুম্বাই ইন্ডিয়ান্স। সেই থেকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দাপট শুরু হয় তার। বার্তা দিয়ে রেখেছেন আগামী ক্রিকেট বিশ্বকে শাসন করার। প্রোটিয়া জার্সিতে 2টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেন বেভরিজ, 2 ম্যাচে করেন মাত্র 5 রান, ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি। বাংলাদেশ সফরের সঙ্গী হয়েছেন টেস্ট স্কোয়াডের, টিম্বা বাভুমার ইঞ্জুরির কারণে লাল বলের সুযোগ মেলে তার। টি টোয়েন্টিতে দাপিয়ে বেড়ানো এই তরুণ ক্রিকেটারের টেস্টেও ভালো সম্ভাবনা আছে, কারণ আধুনিক ক্রিকেটে লাল বলেও আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা যায়। সুযোগ পেলে বেভরিজ হয়তো সেটাই করে দেখাবেন, অনুশীলনে তার আভাস দিয়ে রেখেছেন। বেভরিজের সাফল্যের নৈপথ্যে কি আছেন জানেন স্বয়ং এবি ডিভিলিয়ার্স, তাকে ম্যান্টরিং করেন প্রোটিয়াই কিংবদন্তি। ডিভিলিয়ার্সের ছোঁয়াতেই আরও শানিত হয়েছেন বেভরিজ, ব্যাটিংয়ের ধরনে মিলটা কাকতাল হিসেবে মেনে নিলেও বেভরিজের ব্যাটিং দর্শনটা যে ডিভিলিয়ার্সের ছাপ আছে তা মাঠেই দেখা গেছে। দুজনের সাদৃশ্য আছে শিক্ষা জীবনেও, দুজনে পড়েছেন আফ্রিকার বিখ্যাত অ্যাফিস স্কুলে, যেখান থেকে উঠে এসেছেন ফাফ ডু প্লেসি, জ্যাক রুডলফ, নিউজিল্যান্ডের নীল ওয়াগনারের মতো ক্রিকেটাররা। দুজনের দেখাটা এক অনুষ্ঠানে, নিজের আদর্শ ক্রিকেটারকে সেদিন কাছে পেয়ে তাই কথা বলার সুযোগটাও হাতছাড়া করেননি। গল্পে গল্পে ডিভিলিয়ার্সের মোবাইল নাম্বারটাও নেন, এরপর থেকে চলতে থাকে গুরু শিষ্যের ক্রিকেট আলাপচারিতা। দুজনের জার্সি নম্বরও 117, তবে জার্সির পেছনে নিজের হিরোর নম্বরটা বসানোর আগে অনুমতি নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে বেভরিজ অবশ্য খেলেছেন 4 নম্বর জার্সি নিয়ে, ঘরোয়া ক্রিকেটে এক টি টোয়েন্টি টুর্নামেন্টে পারফর্ম করে নির্বাচকদের নজরে আসেন। জাতীয় দলে 2 ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হলেও আস্থা হারাননি নির্বাচকরা, এবার দিয়েছেন লাল বলে খেলার সুযোগ। বেভরিজ কি পারবেন ডিভিলিয়ার্সের ছায়া হয়ে সাদা পোশাকে মাঠ পাতাতে? হুসাইন আরমান, পিডি ক্রিক টাইম।